মহরমের চাঁদে কত মায়ের কোল খালি হয়ে গেল, কত সন্তানের বাবা ডাকটা বন্ধ হয়ে গেল, কত স্বামীর কলিজার টুকরা প্যান প্রিয় তোমায় স্ত্রী চিরতরে বিদায় নিয়ে চলে গেল, কত ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলি বিদায় নিয়ে গেল, যার দুনিয়ায় স্বজন হারায় সেই বুঝে কি ধরিয়াসুর রহমান জিহাদি, আমিও তো 12 বছর বয়সে মা হারিয়েছি, নাবালক অবস্থায় সন্তান বাবা হারাইলে মা হারাইলে কত কষ্ট। এখানে এমনও মানুষ আছে ছাত্র জীবনে স্টুডেন্ট লাইফে মা বাবা হারাইছে, পথে পথে কষ্ট করে টিউশনি করে মানুষের বাড়ি লজিন থেকে লেখাপড়া শেষ করে আজকে সন্তানগুলোকে মানুষ করতে যে ওই সন্তান যদি বাবার সামনে দিকে মারা যায়, এই কষ্ট পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আমার কমল মতে ছাত্র ভাইরা যারা আন্দোলন করতে যে মারা গেছে, আল্লাহ মুসলমান হিসাবে তাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ, তাদের মা বাবার কলিজার সমস্ত বেদনা দূর করে দেন গো আল্লাহ। না আমার ছেলে যদি ধরেন এই বাংলাদেশে তাইকে আন্দোলন করে গুলি খেয়ে মরতো, আমি ইলিয়াস রহমান জিহাদি বুঝতাম সন্তানের কি ধরন। আপনাদের খেদমত আরজ করি, কে কোন দল করেন এটা দেখার বিষয় না, দলের দিক না তাকাইয়া প্রত্যেকটা পাঁচ অক্ত নামাজে যারা বুঝা করুক না বুঝা করুক, যে সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা ছোট্ট বাচ্চারাও মারা গেছে গুলি খাইয়া, ভুলবশত গুলি করছে লেগে গেছে তার গায়ে, মৃত্যু আসেই পর্যন্ত, ওই ছেলেটার মৃত্যু আসেই পর্যন্ত, কয় গুলি খাইয়া মরছে, পুলিশে মারছে আর্মিতে মারছে না, তার হায়াতে জিন্দিগি ওই পর্যন্ত শেষ। আমি ইলিয়াস রহমান যদি এই জুমার আগের জুমায় আমি যাইতেছিলাম রাজারবাগ দিয়া, কেবল পল্টন মোড়টা পার হইছে আমার গাড়ির সামনে বোম লাগছে বোম মারছে, আর দুই হাত সামনে যদি আমার গাড়িতে যেত আমার গাড়ি উড়ে যাইত, এত শোক হয়েছে। আজকে আমি ভাবতেছিলাম একটা ছেলের দৃশ্য দেখে আমি ভাবতেছি, আমার একজন ফেসবুকে দেখাইলো ছেলে হয়তো ভদ্রলোক গুলি খাইছে ছেলেটা, ওর মাথার মগজ গুলো উড়ে গেছে। আচ্ছা এটা যদি আমার কাছে এত ব্যথায় ব্যতীত হয়, প্রধানমন্ত্রীরও তো একজন মা, প্রধানমন্ত্রীরও মা হারা বাপ হারা ভাই হারা, উনিও যদি দেখে থাকে ওনার অন্তর তো ব্যথা লাগছে। আমাদের মানে সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা উনিও যদি ফেসবুকে দেখে থাকে, এই দৃশ্য দেখা যায় না, দেখার মতো না, ছেলেটার মাথার মগজ নাই খুলি উড়ে গেছে। এই জন্য কি মা বাবা কলম ধরাই দিয়ে ভার্সিটিতে আপনারা আমার স্কুল কলেজে নিছেন না? আমার বাবা আমার বাবা আমার কথা বলি, এই যে আমাদের অনেক কমিটির ভাইরা আছে, অনেক বিত্তশালী ভাইরা এখানে আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক দামি মানুষ, আপনারা আমার চাইতে অনেক দামি মানুষ এখানে আছেন। আমাদের মা বাবা যখন আমাদের লালন পালন করছে, মুরগির বাচ্চার মতো ডানার মধ্যে রেখে মা বাবা আমাদের বড় করছে, ঠিক না? আমাদের সন্তানগুলাকেও তো আমরা ডানার মধ্যে রেখে মানুষ করি। আমার ছেলে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেছে, ও চান্স পাইছে আল্লাহ শুকর, আল্লাহর কি কারিশমা আপনাকে দোয়া আছে, এক মাসের ভিতরে মাসিক পরীক্ষায় এমন রেজাল্ট করছে শত শত ছাত্রদের এক নম্বর গেছে, এটা আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের দোয়ায় আমার এই ছেলেটা মাত্র 7 মাসে 30 বার কোরআন হাফেজ হয়েছিল বাংলাদেশ থেকে। ওরে আমার আল আজহার পড়াবার নিয়ত ছিল না, আমি বলছি তুমি আল আজহারে যে কি করবা, তুমি প্রবাসীবে পারবা, ওই জায়গার সবকিছু মেইনটেনেন্স করে পারবা, টাকা পয়সা নাই আমি দিলাম কষ্ট করে, তুমি থাকবা কেমনে? বলে আব্বা আমি ইন্টারনেটে ওদের যে সাবজেক্ট যা যা পড়াবে সব আমি এখানে বসে মুখস্থ করে ফেলছি, আমার ইন্টারভিউ নিলেই আমি পাশ করব আলহামদুলিল্লাহ। ও যাই এক চান্সে পাশ করিয়া এক চান্সে ভর্তি হইয়া সবকিছু কমপ্লিট করে মাসিক একটা পরীক্ষা ওদের প্রতি মাসে মাসে, ওই পরীক্ষায় এতগুলো ছেলের ভিতরে আল্লাহ পাক এক নম্বরে নিছে আলহামদুলিল্লাহ বললেন না? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিক কে?
আমার ছেলে যদি ধরেন এই বাংলাদেশে তাই কি আন্দোলন করে গুলি খেয়ে মরতো, আমি ইলিয়াস রহমান জিয়াদি বুঝতাম সন্তানের কি ধরো। আপনাদের খেদমত আরজ করি, কে কোন দল করেন এটা দেখার বিষয় না, দলের দিক না তাকাইয়া প্রত্যেকটা পা শক্ত নামাজে যারা বুঝা করুক না বুঝা করুক, যে সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা ছোট্ট বাচ্চারাও মারা গেছে গুলি খাইয়া, ভুলবশত গুলি করছে লেগে গেছে তার গায়ে, মৃত্যু আসেই পর্যন্ত, ওই ছেলেটার মৃত্যু আসেই পর্যন্ত, কয় গুলি খাইয়া মরছে, পুলিশে মারছে আর্মিতে মারছে না, তার হায়াতে জিন্দেগী পর্যন্ত শেষ। আমি ইলিয়াস রহমান যদি এই জুমার আগের জুমায় আমি যাইতেছিলাম রাজারবাগ দিয়া, কেবল পল্টন মোড়টা পার হইছি আমার গাড়ির সামনে বোম লাগছে, বোম মারছে, আর দুই হাত সামনে যদি আমার গাড়িটা যেত আমার গাড়ি উড়ে যাইতো, যদি আমার মৃত্যু রাস্তায় থাকতো আমিও তো চলে যেতে পারি, ঠিক না বেটি? অতএব আপনাদের খেদমত আরজ করি, এই দুনিয়া থাকার জায়গা না, এই শোকের মাস বিদায় নেওয়ার আগে মহরমের চাঁদ হলো শোকের মাস, মুসলমানের শোকের মাস, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসটা যখন আসতেন, এই মাস যখন আসতেন, হযরত হুসাইনের কলিজার টুকরো একমাত্র সন্তান বেঁচে ছিল, ছেলে সন্তান যার থেকে সারা পৃথিবীতে আওলাদে রসুল কিয়ামত পর্যন্ত থাকবে, আওলাদে রসুল পৃথিবীতে মাত্র একজনের ঔরসে থাকবে, সে হলো জয়নাল আবদিন। অর্থাৎ আওলাদের এথাল মানুষ যাকে বলা হয়, প্রথম মানুষ যাকে বলা হয়, এখনকার আওলাদে রাসূলের এথাল মানুষ, আউয়ালান মানুষ জয়নাল আবদিন। এই জয়নাল আবদিন, জয়নাল আবদিন মেসুইট হওয়ার পরে, বালেগ হওয়ার পরে কোনদিন তার মুখে হাসি ছিল না, কোনদিনও জয়নাল আবদিন হাসে নাই। জয়নাল আবদিনও তো রাষ্ট্র পরিচালনা করেছেন, তার বাবার নানার স্থানে তিনি বসেছেন, সারা দুনিয়া জয়নাল আবদিনকে, জয়নাল আবদিনের জন্য পাগল ছিল। তার একটা নমুনা আমি আপনাদের সামনে, চোখের সামনে তুলে ধরি, বুঝতে পারবেন বাবা হারানো সন্তান হারানো কত ব্যথা। হুসাইনের মাথাটা যখন শহীদ করে 10ই মুহররম বেলা 11টার সময় থেকে 2টার মধ্যে রাবির মধ্যে ইখতিলাফ, কারণ হুসাইনের ইতিহাস তো আর হাদিস কোরআনে আসবে না, হুসাইনের ইতিহাস আসবে ইতিহাসে, কারণ রসুল তো সব বেঁচে ছিলেন না, রসুলের মৃত্যুর 50 বছর আগের, 50 বছর পরের ঘটনা, আল্লাহ আকবার বলতে পারলেন না? তো আমার নবী বেঁচে থাকা অবস্থায় যা হয়েছে তা হলো হাদিস, আর নবীর অবস্থায় যা নবীর পরে যা নাজিল হয়েছে সেটা কোরআন, কিন্তু নবীর এন্তেকালের 50 বছর পরে যা ঘটছে সেটা তো ইতিহাস হবে, এটা তো হাদিস কোরআন হবে না। আমাদের 15ই আগস্টে যে ঘটনা ঘটছে যেটা ইতিহাসে থাকবে, ঠিক হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাসানের এটা ইতিহাস হয়ে থাকবে, কিন্তু হাসানের ইতিহাস সাহাবায়ে কেরাম বর্ণনা করছে, এই জন্য এটা হাদিস। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশের নিহত ছাত্র সমাজের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ছাত্রদেরকে মাফ করেন। মোহাম্মদ শাহজাহান গণপূর্ত যে সমস্ত ভাইরা আছেন দোয়া চেয়েছেন, শাহজাহান ড্রাইভার ছিল, তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। এবং নিজাম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। ওই যে আবুল কাশেম মাদবর সাহেবের কথা উনি আমার কাছেও লিখে দিয়েছেন, জয়নাল ভাই যে লিখে দিয়েছেন সভাপতি সাহেবের শালকের বাবার জন্য দোয়া চেয়েছেন, এবং জয়নাল ভাই ওনার ছেলে এবং নাতির জন্য দোয়া চেয়েছেন। অনেক লোক অসুস্থ আছেন, ইঞ্জুরি আছে, আজকে শুনলে কষ্ট পাবেন, জানেন না খুশি হবেন। আমি যখন আজকে গাড়ি নিয়ে আসি নাই, আজকে আসতেছিলাম বাসে, বাসে আইছি তো বাসে দেখি একটা মেয়ে এই হাতটা ভাঙা, ব্যান্ডেজ করা, পাও ভাঙা। তো আমা আমি যখন এইভাবে আসতেছি, ছেলে মেয়ে জগন্নাথে, মানে মেয়েটা জগন্নাথে পড়ে, তো আমি পাশে আসতেছি, আমার সিটের থেকে 3 সিট সামনে ওই মেয়েটার মা কানতে কানতে দৌড়ে এসে আমার সিটের কাছে, হুজুর আপনি ইলিয়াস রহমান জিহাদি না? আইলাম হ্যাঁ। হুজুর আপনি বাসে ওঠার সময় আমরা চিনে ফেলেছি, হুজুর আমার এই মেয়েটা আন্দোলনে যাইয়া হাতও ভাঙছে পাও ভাঙছে, এই 3-4 দিন ট্রিটমেন্টের পরে এখন বাসায় লয়ে যাইতেছি, হুজুর আমার একমাত্র মেয়ে, হুজুর আজকে একটু দোয়া করবেন জুমায়। বিশ্বাস করেন আমার খুব মায়া লাগলো, মেয়েটার বয়স কত, ইন্টার মনে হয় পড়ে কিনা জানি না,
আমি শুধু দোয়া করি আল্লাহ, যারা এইভাবে ইঞ্জুরি অবস্থায় অসুস্থ হয়ে হসপিটালে আছে, মা বাবার কোলে আছে, বাড়িতে আছে, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন, সবাই মা বাবার মনে শান্তির ব্যবস্থা করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামজা ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন, সাবধানে চলাফেরা করবেন, এবং সবচেয়ে বেশি একটা জিনিস খেয়াল করবেন, আপনাকে হাতে পাও ধরে বলি, সরকারি কোনো সম্পদ নষ্ট করবেন না। এটা আমার দেশের সম্পদ, এটা আমার দেশের সম্পদ, এটা আমার দেশের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনও বলেছেন, তোমরা তিনটে জিনিসে কখনো আঘাত করবো না। এক নম্বর হলো কোনো মেয়েদের গায়ে, দুই নম্বরে ছোট বাচ্চাদের গায়ে, তিন নম্বরে দেশের কোনো সম্পদ তোমরা নষ্ট করবো না, গায়ে হাত দিবা না। এবং এটা কোরআন শরীফের কথা, হাদিসের কথা। আমার সবার প্রতি দোয়া থাকবে এই তিনটে জিনিস আপনারা খেয়াল রাখবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে মুহররমের শেষ প্রান্তে এসেছে, মুসলমানের শোকের মাস বাংলাদেশের 15ই আগস্ট আর একটা শোকের মাস। হ্যাঁ, এই মাসে তোমার কাছে হাত তুলছি, জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার কবে হায়াতে জিন্দগি শেষ হয়ে যায় গো মালি, হতে পারে আগামী জুমা আমার জীবন থেকে শেষ জুমা, হতে পারে এই জুমাটাই আমার জীবনের শেষ জুমা।